তো বন্ধু চলো সকালকার টিফিনটা করে নিই আর কি, টাইম পাইনি, এতটা ব্যস্ত। এখন একবার ব্রেড নিয়ে নিয়েছি এই যে, তো আর চা খেয়ে খাবো আর কি। আর এখানে আছে এই যে এটা কি বল, যাই হোক তো চলো খাই। খিদে পেয়েছে, অনেক বেলা হয়ে গেল সকাল থেকে খাওয়ার, একদম টাইম পাইনি, কতটা বেলা হয়ে গেলো বলো। আর সকাল থেকে কিচ্ছু খাইনি, 1:20 বাজছে এখন। গরম, আমি চায়ের সাথে রুটি খাচ্ছি, আমাদের মিষ্টি হয়ে রুটি সেকে দিয়েছি, ও খাচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে ওদিকে, তো চলো আমি এটা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে রান্না করবো, তখন আসছি আবার। তো বন্ধুরা দেখো রান্না বসি দিয়েছি আমি, তো চা তো খেলাম, দেখলে চাটা খাওয়া সবকিছু কমপ্লিট করে। আর এখানে এই যে এখানে সব রকম ভাজবো, এটার মধ্যে আছে পটল, আর আছে কুমড়ো, আর হলো ওটা কাঁকরোল ভাজা করব, আর ইলিশ মাছ করব, তোমাদেরকে তো আগেই বলেছি। তো চলো আমি রান্নাটা এবার করে নিই ঝটপট করে, কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তো আগে ভাজাগুলো ভাজবো, তারপর মাছটা করব আর কি। চলো হয়ে যাক রান্নাটা আমার, এবার অনেকটা বেলা হয়ে গেলো, পুরো 1:30 বাজছে জানো, এখনো রান্না বসাইনি কিচ্ছু না, কতটা দেরি হয়ে গেল। তো চলো বন্ধুরা আমি এবার ভাজাটা করি দিয়ে আবার আসছি। দেখো রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি আর কি খেতে দিচ্ছি, খেতে দিচ্ছি মানে মিষ্টি আর আমি, আর তো কেউ নেই, তো দুজনে মিলে আর কি খাবো। চলো খাবারটা বাড়ি, আমি কি রান্না করেছি না করেছি তোমাদের দেখাচ্ছি। আমি খাবারটা আগে থালে রেডি করে নিই, ভাতটা বেড়ে নিই দিয়ে। এখন কটা বাজছে বাবা, 2:45 বেজে গেল জানো, এখনো পর্যন্ত কিচ্ছু কাজ হয়নি। কাজ বলতে এখন ঘর বান্ধাটা মোছা হয়ে গেছে, রান্না হয়ে গেছে।